Bismillahirrahmanirrahim. দীর্ঘ বক্তৃতার তো সুযোগই নাই, আমি বেশি সমাদর করছি না, আমি সরাসরি চাই। কোনো দরকার নেই, শুধু সভাপতি আর স্যার। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত বেশ এনলাইটেন্ড হয়েছি স্যারের আলোচনা। দেওয়ানদের স্যার সম্পর্কে বিশেষ করে আমরা যারা পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট তারা কম বেশি মোটামুটি অবগত স্যারের লেখা পড়ার মাধ্যমে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন স্যার অলরেডি ভাইস চ্যান্সেলর, কাজে স্যারের সাথে আমাদের যোগাযোগ করার সুযোগ নেই। স্যার যখন রিটায়ারমেন্টে গেছেন তখন আমরা একটু সিনিয়র স্টুডেন্ট হয়েছি, থার্ড ইয়ার অথবা মাস্টার্সে পড়ি। মাঝে মাঝে স্যারের বাসায় আমরা কয়েকজন যেতাম এবং পার্সোনাল ইন্টারেস্ট থেকে, যেহেতু আমরা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সেই সুবাদে অনেক সময় কথা হতো। একটা বিষয় আমি একটু এখানে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের খুব অবাক লাগতো যে আজও এই সমাজে অনেক বুদ্ধিজীবী পণ্ডিত মানুষ আছেন, কিন্তু সব পণ্ডিত মানুষ সব বুদ্ধিজীবী সঠিক কাজটি করেন না। তাদের পাণ্ডিত্য নিয়ে কোনো কোশ্চেন নেই, বিভিন্ন দল গ্রুপ আমরা দেখি। তো এটা ওই বয়সে আমাদের ওই আমাদের যখন মাস্টার্স করতো আমাদের মনে হতো যে এদের দ্বারা মানুষ উপকৃত হয় না কেন, কারণ বুদ্ধিজীবীদের কাজ বুদ্ধিজীবীদের লিটারে একাডেমিক হিউজ লিটারেচার আছে, ডিসকাশন আছে। বুদ্ধিজীবীদের কাজ সমাজ সমাজের মঙ্গল করা, উন্নয়ন করা, সমাজের মধ্যে অনাচার অবিচার অন্যায্যতা এটা মুক্ত করে একটি সুন্দর পথ দেখানো, মানুষের কল্যাণ সাধন করা, এটা বুদ্ধিজীবীদের কাজ। তো এটা হয় না কেন? এই কোশ্চেনটা নিয়ে আমরা একবার আলোচনা করেছি। আমাদের স্যার বললেন যে সবাই বুদ্ধিজীবী নামে কিন্তু তাদের মৌলিক চিন্তা নেই। এই মৌলিক চিন্তা আজকে অনেক বুদ্ধিজীবীদের নেই, যে কারণে তারা সেলফ সেন্টার্ড, সেলফিশ এবং টাকা পয়সা ছাড়া কিছু বুঝেন না, ক্ষমতা ছাড়া কিছু বুঝেন না, মিসগাইড করেন, বুঝেও মিথ্যা কথা বলেন, সত্য জেনেও তারা মিথ্যা কথা বলেন। বাংলাদেশে এই বুদ্ধিজীবীদের সংখ্যা এখন বেশি। অধ্যাপক এমাদুদ্দিন আহমদ সাদেক আহমদ স্যার ছিলেন এর থেকে ব্যতিক্রম। তিনি কাউকে তো আমরা দেখি না, তিনি তার একটা আদর্শ ছিল, অ্যাজ এ হিউম্যান বিইং তার একটা আদর্শ ছিল। তিনি জাতীয়তাবাদী মানুষ ছিলেন, বাট হি ওয়াজ আউট অ্যান্ড আউট এ প্যাট্রিয়ট। এবং তিনি কাউকে সাথ দিয়ে দোষামত করে কথা বলেন নাই। সে প্রাইম মিনিস্টার হোক, সে অন্য কোনো মিনিস্টার হোক, অথবা সে যত পাওয়ারফুল মানুষ হোক, এই যে স্কলারদের একটা অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা অধ্যাপক এমাদুদ্দিন আহমদ স্যারদের স্যারের যে ছিল, এটা আজকে কম মানুষের আছে, যে কারণে সমাজের আজকে এই দুরবস্থা। সত্যটাকে স্পষ্টভাবে সাহসের সাথে আজকে তারা বলতে পারেন না। এর অবশ্য কারণ আছে, এর একটা অন্যতম কারণ ছিল, কারণ হচ্ছে যে তার ডিসঅনেস্ট পার্সোনাল, ফিনান্সিয়ালি ডিসঅনেস্ট, করাপ্টেড এবং গ্রিডি। যত বড় পণ্ডিতই হোক যদি ফিনান্সিয়ালি ডিসঅনেস্ট হয়, গ্রিডি হয়, করাপ্টেড হয়, সে সত্য কথা বলতে পারে না। অধ্যাপক এমাদুদ্দিন আহমদ স্যার ছিলেন, আমরা শুনেছি তিনি আমাদের শিক্ষক না, আমাদের শিক্ষকদের শিক্ষক ছিলেন, আমাদের দাদা শিক্ষক প্রফেসর এমাদুদ্দিন আহমদ। আমরা শুনেছি যে তিনি বিশ্ববিদ্যালয়ের এমন কোনো পদ ছিল না যে পদে তিনি কাজ করেন নাই, এটা খুব কম মানুষের সৌভাগ্য হয়। হাউস টিউটর, প্রভোস্ট, প্রক্টর, উপাচার্য, উপ উপাচার্য, উপাচার্য, হেন নাই যে তিনি ছিলেন না। কিন্তু এখানে স্যার আলোচনায় বলেছেন যে একটা বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি, কারণ আজকে যে এই যে পক্ষে বিপক্ষে লোক, ওই সময় পক্ষে বিপক্ষের লোক ছিল, আরো টালমাটাল অবস্থা ছিল। অধ্যাপক এমাদুদ্দিন আহমদ স্যারের ব্যক্তিগত স্বচ্ছতা, সততা, দক্ষতা এবং আন্তরিকতা, এই যে মানবীয় গুণাবলী, একজন স্কলার প্লাস হিউম্যান কোয়ালিটিস, এই কারণে কেউ তার বিরুদ্ধে একটি অভিযোগ আজও পর্যন্ত উত্থাপন করতে পারে নাই। তার কারণ, হি ওয়াজ আউট অ্যান্ড আউট অ্যান অনেস্ট ম্যান, সিনসিয়ার ম্যান এবং প্যাট্রিয়ট, চিন্তা করতে মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য। সিক্সটিজ এর পর থেকে, বিশেষ করে 1960s এর পর থেকে পলিটিক্যাল সায়েন্সের একটা 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 প্যারাডাইম শিফট হয়েছে ইন্টারন্যাশনাল। ইউরোপিয়ান পলিটিক্যাল সায়েন্স, নর্থ আমেরিকান পলিটিক্যাল সায়েন্স, ইভেন এশিয়ান পলিটিক্যাল সায়েন্স, সেই শিফটমেন্টটা হচ্ছে ডেমোক্রেসি বায়াস হয়ে গেছে পলিটিক্যাল সায়েন্স, স্টিল ইট ইজ গোয়িং অন। পলিটিক্যাল সায়েন্স দেখবেন আপনি, খুব কম মানুষ পলিটিক্যাল সায়েন্সের লোকের পাবেন যে ডেমোক্রেসি এগেইনস্ট বা ডেমোক্রেসি বায়াস। আমি শেষ করছি, এই শিফটমেন্টটা ঘটছে এবং ডেমোক্রেসি বায়াস। আরেকটা আমরা একদিন স্যারকে আমরা 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 বলছিলাম যে স্যার, মিলিটারি শাসকদেরকে আপনি কিভাবে দেখেন, বা যেটা বলা হয়েছে প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে, যেমন অনেকে সমাজ করে জিয়াউর রহমান হচ্ছে বিএনপি তৈরি হয়েছে ব্যারাক থেকে, এটা একটা এটা একটা মিসনোমা এবং এটা একটা হচ্ছে একটা ব্লান্ডার। বিএনপি ব্যারাক থেকে তৈরি হয় নাই, সেটা যদি মিলিটারি ব্যারাক হয়, মিলিটারি ব্যারাক থেকে তৈরি হয় না, বিএনপি তৈরি হয়েছে জনমানুষের ব্যারাক থেকে। বিএনপির ব্যারাক জনমানুষ, গণমানুষ। এখানে শহীদ প্রেসিডেন্ট এত জনপ্রিয় ছিলেন, তার মৃত্যুর পরে, তার শহীদ শাহাদত বরণের পরে,
যে মানুষ জানাজে অংশগ্রহণ করেছে এটা বড় প্রমাণ। আজকে যে এত বড় দল সেটা বড় প্রমাণ যে জড় মানুষ থেকে এটা তৈরি হয়েছে। স্যার বললেন যে সব মিলিটারি এটা করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিলিটারি, ইনফ্যাক্ট তিনি মিলিটারি থেকে এসেছেন, বাট হি ওয়াজ নট এ মিলিটারি রুলার, তিনি ছিলেন জন মানুষের নেতা। এবং এই কারণে তিনি বলেছেন যে আরেকটা ভুল ব্যাখ্যা যেটা করা হয়, আমরা জাতীয়তাবাদীরা অনেক সময় ই করতে পারি না, যে রহমান বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন আই শ্যাল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস, এটা ভুল ব্যাখ্যা উপস্থাপন করা। শহীদ প্রেসিডেন্টরা বলেছেন এটা অর্থটা কি, পলিটিশিয়ানদের জন্য পলিটিক্স ডিফিকাল্ট হওয়া দরকার, যদি ডেমোক্রেসি থাকে তা সেই ডেমোক্রেসিতে পলিটিশিয়ানদের পলিটিক্স ডিফিকাল্ট হওয়া দরকার জনমানুষের স্বার্থ আদায়ের জন্য, রক্ষা করার জন্য। পলিটিশিয়ানরা এসিলভার বসে পলিটিক্স করবেন, মানুষের সাথে যাবেন না, মানুষের সমস্যার সমাধান করবেন না, মানুষের কেয়ার করবেন না, মানুষের খবর নেবেন না, এরা পলিটিশিয়ানদের কাজ না। কাজে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কথা বলেছেন মানুষের জন্য, জনগণের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য। কাজেই রঞ্জন স্যার যে এই যে জাতীয়তাবাদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সাপোর্ট করতেন, এটা ন্যায্যভাবে করতেন। আজকে আমি এটা বলি, শেষ করছি, যে আজকে অধ্যাপক এমাদুদ্দিন আহমদ স্যারকে আমরা দুইটা কারণেই আমাদের স্মরণ করা দরকার। একটা হচ্ছে তার রুহের মাত্রা আমরা কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা সবাই এখানে সাক্ষ্য দেই যে তিনি একজন ভালো মানুষ ছিলেন, তিনি একজন ন্যায়পরায়ণ মানুষ ছিলেন, তিনি অন্যায়ের বিপক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে সর্বদা সদা জাগ্রত ছিলেন, কথা বলতেন। এবং তিনি শুধু ইন্টেলেকচুয়াল ছিলেন না, হি ওয়াজ অ্যান ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিস্ট। সব ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিস্ট যেমন কাজ করে না, অথবা কেমন জিনিস আমার সাইডে করতেন। আরেকটা হচ্ছে যে তার যে লেখা, তার যে চিন্তা, তার যে চেতনা, এটা থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং আজকের যে একটা একটা দুরবস্থা আমরা মধ্যে আমরা আছি, আজকে যে গণতন্ত্রের নামে যে অনাচার আমরা দেখতে পাচ্ছি, আজকে মানুষের যে স্বার্থের বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি, এটা থেকে উত্তরণের জন্য অধ্যাপক এমাদুদ্দিন আহমদ স্যারকে আমাদের দরকার, পড়া দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। সবাই শুনতেই চাচ্ছিল।